আসসালামু আলাইকুম আমি কামরুল হাসান আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের এ প্লাস পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচটি উপায় তোমরা যারা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে খুব চিন্তিত তোমাদেরকে আজকে এমন পাঁচটি গুরুত্বপূর্ণ কৌশল বলবো যেটা এ প্লাস পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় প্রথম হচ্ছে তোমাকে অ্যামসিকিউতে আটাশ উনত্রিশ এবং তিরিশ পেতে হবে তোমরা জানো যে বাংলা প্রথম পত্র বা বাংলা দ্বিতীয় পত্র বা ইসলাম সেখানে অ্যামসিকিউ যতটা না সহজ তার চেয়ে আর অনেক বেশি কঠিন হচ্ছে তোমার বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অ্যামসিকিউ কারণ বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রতিটা লাইনে অ্যামসিকিউ রয়েছে প্রত্যেকটা লাইনে একটা শব্দ বা হচ্ছে একটা শাল বা একটা সংখ্যা অনেক অ্যামসিকিউ সো তুমি যদি এমসিকিউতে ভালো না করো ভালো করে মেইন বুকটা যদি না পড়ো তাহলে এমসিকিউতে খারাপ করার সম্ভাবনা থাকবে সো তুমি যদি এ প্লাস পেতে চাও অবশ্যই মেইন বুকের প্রতিটা লাইন খুব ভালো করে পড়তে হবে এক্ষেত্রে তুমি যে কাজটা করতে পারো এমসিকিউর জন্য সেটা হচ্ছে একটা নোট খাতা তৈরি করতে পারো সেখানে গুরুত্বপূর্ণ সাল গুরুত্বপূর্ণ নাম বা সংখ্যাগুলো তুমি হ্যান্ডনোট তৈরি করে রাখতে পারো যেটা তোমার দিয়ে ইম্প্রুভ করার জন্য সবচেয়ে বেশি কাজ দিবে এবার হচ্ছে নাম্বার টু হচ্ছে সৃজনশীলের নিয়ম মেনে ষাটটি সৃজনশীলের উত্তর দিতে হবে বিশেষ করে জ্ঞানমূলক এবং উচ্চতর দক্ষতা ঠিক রাখতে হবে এই কথাটা প্রত্যেকটা সাবজেক্টের জন্য প্রযোজ্য তোমাকে অবশ্যই সৃজনশীলের নিয়ম অর্থাৎ জ্ঞানমূলক অনুধাবন প্রয়োগ উচ্চতর দক্ষতা এগুলো বুঝতে হবে একটা সৃজনশীলের জ্ঞানমূলক কীভাবে বাইর করতে হয় সেটা তোমাকে জানতে হবে এবং পরীক্ষার খাতায় জ্ঞানমূলক অবশ্যই তোমার ঠিক রাখতে হবে আর বিশেষ করে সর্বশেষ যে উচ্চতর দক্ষতা সেটাকেও তোমার ঠিক রাখতে হবে নাম্বার থ্রি হচ্ছে তোমরা যারা বছরের প্রথম থেকে এই কাজটা করবে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো সৃজনশীলের ঘ এবং ঘতে তোমার যে বিষয়গুলো থাকবে যেমন ধরো হচ্ছে ভাষা আন্দোলন বা হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব নাগরিকদের দায়িত্ব বা আমি যদি ক্লাস টেন নিয়ে বলি সেখানে বিশ্ব আমাদের বিশ্ব ব্যাংক বা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক সরকারের আয় এবং ব্যয়ের উৎসগুলো বা হচ্ছে আইনের উৎসগুলো মানে মূল টপিকগুলোকে তুমি সুন্দর করে একটা হ্যান্ডনোট তৈরি করতে পারো অর্থাৎ আমি তোমাকে বুঝাতে চাচ্ছি যে তুমি অর্ধবার্ষিক পরীক্ষা বা বার্ষিক পরীক্ষা বা হচ্ছে সব মিলে যে প্রশ্নগুলো তুমি পরীক্ষাতে অ্যান্সার করবে সেগুলোর একটা ছোট্ট করে মূল বিষয় নিয়ে একটা হ্যান্ডনোড তৈরি করো কারণ সম্পূর্ণ বইটা একবার পড়ে পরীক্ষা দেওয়া আর তোমার নিজের হ্যান্ডনোড তৈরি করে পরীক্ষা দেওয়ার মধ্যে অনেক পার্থক্য রয়েছে সো তোমাকে অবশ্যই সৃজনশীলের ঘ এবং ঘ প্রশ্নের ভালো করে লেখার জন্য কিছু নির্দিষ্ট বিষয়ের হ্যান্ডনোড তৈরি করতে হবে না হয় পরীক্ষার হলে শুধু বানিয়ে বানিয়ে লিখবে নাম্বার পাবে না নাম্বার যদি পেতে চাও তোমাকে অবশ্যই কিছু বিষয়ে নির্দিষ্ট করে বিষয় যেমন ধরো তুমি তিরিশটা টপিক চয়েস করতে পারো বা হচ্ছে বিশটা টপিক চয়েস করো যা আমি এই বিষয়গুলোকে হ্যান্ডওট তৈরি করব। এবং এগুলো যদি পরীক্ষা আসে আমার এটার মধ্যে সর্বোচ্চ নাম্বার পাবো এরপর হচ্ছে নাম্বার ফোর এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা তোমাকে করতেই হবে সেটা হলো প্রতিটি সৃজনশীল প্রশ্নের উত্তরে তোমার তথ্যভিত্তিক চার্ট চিত্র এবং বিভিন্ন তথ্য উপস্থাপন করতে হবে তোমাকে কত সালে মানে সালকেন্দ্রিক বা কোনো চিত্র যেমন হচ্ছে ক্লাস টেনের যে ভূমিকম্প বা হচ্ছে আর্নিক গতি বা বার্ষিক গতি বা জোয়ার ভাটা এই বিষয়গুলো কিভাবে হচ্ছে এ তোমার একটা চিত্র থাকতে হবে তোমাকে অবশ্যই একটা চার্ট তৈরি করতে হবে যে কত সালে কত লোক মানে কত বিষয়গুলো আছে একটা নির্দিষ্ট তোমাকে বক্স করে সুন্দর একটা চার্ট তৈরি করে দিতে হবে যদি তুমি এভাবে ইনফরমেশান তুমি দিতে পারো বা তথ্যভিত্তিক যদি অ্যান্সার করতে পারো সেক্ষেত্রে নাম্বার সবচেয়ে বেশি আর যদি তথ্যভিত্তিক না দিয়ে গতানুগতিক যদি লেখে যাও সেক্ষেত্রে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নাম্বার পাওয়া যায় না আমি আবার বলছি তুমি যদি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে নাম্বার পেতে চাও তোমাকে অবশ্যই চিত্র দিতে হবে এবং হচ্ছে চার্ট তৈরি করতে হবে বিভিন্ন তথ্যগুলোকে সুন্দর করে উপস্থাপন করতে হবে শুধু গদ্বাদা লিখে যাচ্ছ এর মধ্যে অধিক নাম্বার তুমি পাবে না একটা প্রশ্নের মধ্যে যখন স্যার একটা ছবি দেখে একটা ডাটা দেখে মানে একটা খুব ইনফরমেশান দেখে তখন স্যার অটোমেটিক নাম্বার দিয়ে দেয় সো তোমাকে এটা খুব বেশি ইম্পর্টেন্ট খেয়াল রাখতে হবে আর সর্বশেষ যে কথাটা বলবো সেটা হচ্ছে তোমাকে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত হাতের লেখা সুন্দর থাকতে হবে কারণ যদি হাতের লেখা সুন্দর না থাকে কারণ বিজিএসে তুমি অনেক বেশি লেখো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের অনেক লেখা রয়েছে তো যদি হাতের লেখা খারাপ হয় সেক্ষেত্রে টিচার নাম্বার দিতে চাইবে না আর যদি হাতের লেখা সুন্দর হয় সেক্ষেত্রে তুমি নাম্বার অনেক বেড়ে যাবে আমি তোমাকে সর্বশেষ শুধু হাতের লেখা নিয়ে এই কথাটা বলবো যদি তুমি হাতের লেখা সুন্দর করে লিখতে পারো প্রতিটা প্রশ্নে তোমার এক করে বেড়ে যাবে অর্থাৎ ষাটটা প্রশ্নে সাত মার্ক বেড়ে যাচ্ছে আর যদি কমন যে মানে কমন তুমি যেভাবে লেখো যদি সেভাবে লেখো সেক্ষেত্রে তুমি এক এক নম্বর করে কম পাচ্ছ মানে হাতের লেখা খারাপের জন্য তুমি এক নাম্বার কম পাচ্ছ অর্থাৎ ষাটটা প্রশ্নে সাত নাম্বার কম পাচ্ছ কিন্তু হাতের লেখা যদি ভালো হয় সে ভালোর জন্য তুমি প্রতিটা প্রশ্নে এক নম্বর করে পাচ্ছ অর্থাৎ তুমি সাত নাম্বার বেশি পাচ্ছ যেমন আমি একটা উদাহরণ দিতে পারি একটা স্টুডেন্ট গতবারে আমি ওকে আমার কাছে পড়তো তো ও পেয়েছে চুয়াত্তর নাম্বার পেয়েছে গত অর্ধবার্ষিক পরীক্ষাতে সে চুয়াত্তর পেয়েছে অর্থাৎ সেভেন্টি পেয়েছে কিন্তু ওর হাতের লেখা ছিল মিডিয়াম মানের আমি খুব ট্রাই করে ওর যখন হাতের লেখাটা একটু সুন্দর হয়ে গেল এবং তখন সে বার্ষিক পরীক্ষাতে সে প্রত্যেকটা সৃজনশীলের এক নম্বর করে বেশি পেয়েছে যার ফলে ঘটনা ঘটল কি সে সাতটা সৃজনশীলে সাত নম্বর বেশি পেয়েছে এবং সে টোটাল রেজাল্ট এমসিকিউ তো ভালো করেছে সব মিলে সে পঁচাশি পেয়েছে তাহলে দেখো সে চুয়াত্তর থেকে সে চলে গেলো কোথায় পঁচাশি নাম্বারে চলে গেল প্রায় তোমার কত এগারো নম্বর বেশি এই এগারো নম্বর তার পক্ষে উঠানো সম্ভব হয়েছে শুধুমাত্র শুধুমাত্র হাতের লেখা সুন্দর করার কারণে সো আমি তোমাকে বলবো তুমি অন্য ফ্রেন্ড অন্য তোমার যে বন্ধু তার কাছ থেকে তুমি দশ নাম্বার কম পাচ্ছ শুধু একটা কারণে হাতের লেখা তোমার চেয়ে ওর অনেক বেশি সুন্দর সো তোমাকে আমি আবার বলছি তুমি যদি এই স্যারের পাঁচটা কন্ডিশান ফুলফিল করতে পারো তুমি অবশ্যই কি এই বিজিএসে বা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে অবশ্যই এ প্লাস পাবে প্রথম হচ্ছে তোমাকে আম ভালো করতে হবে তারপর হচ্ছে সৃজনশীলের নিয়ম মেনে ষাটটা সৃজনশীল অ্যান্সার করতে হবে তারপর হচ্ছে সৃজনশীলের ঘ এবং ঘতে এই ভালো করার জন্য এখানে তোমাকে কিছু হ্যান্ড নোট তৈরি করতে হবে তারপর চার নম্বর বিষয় হচ্ছে তোমাকে অবশ্যই উত্তর দেওয়ার সময় বিভিন্ন চার্ট চিত্র বা বিভিন্ন তথ্য খুব সুন্দর করে উপস্থাপন করতে হবে এবং সর্বশেষ হচ্ছে তোমার সর্বশেষ যে অস্ত্র হাতের লেখা এটা তোমার অনেক সুন্দর হতে হবে যদি তুমি স্যারের এই কথাগুলো ফলো করো আমি হানড্রেড পার্সেন্ট না তোমাকে এক হাজার পার্সেন্ট নিশ্চয়তা দিচ্ছি তুমি অবশ্যই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে এ প্লাস পাবে আর যদি এই পাঁচটা কন্ডিশনে তুমি ফুলফিল করেছো বাট এ প্লাস পাওনি তুমি আমাকে বলবে আমি অবশ্যই এর একটা কফিও দিতে বাধ্য থাকব তো আশা করি তোমরা বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা